কয়েকদিনের টানা তাপদাহের পর অবশেষে ঝিনাইদহে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে এতে মানুষ স্বস্তির নিশ্বাস ফেলেছে শুক্রবার সকাল থেকেই হালকা ঝড়ো হাওয়ায় বইতে থাকে সেই সাথে শুরু হয় বজ্রপাত গত কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিল জেলাবাসী তীব্র গরমের পর সকালে বৃষ্টিতে স্বস্তি মিলেছে বৃষ্টির কারণে রাস্তাঘাট ছিল ফাঁকা যারা পথে ছিলেন তারা বৃষ্টি থেকে রক্ষা পেতে আশ্রয় নিয়েছেন আশেপাশের দোকানপাট বাস স্ট্যান্ড সহ বিভিন্ন বাড়ির সামনে